আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশের উচ্চ শিক্ষার আইটির নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম জাপানের মেক্সট স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। সেই তথ্যগুলো কাজে লাগিয়ে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, মেক্সট স্কলারশিপ নিয়ে তোমরা নানা প্রশ্ন আমাকে করেছিলে, অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলে, জানতে চেয়েছিলে সেই সকল বিষয়ের সমাধান নিয়ে। আজকের ভিডিওতে আমরা সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওর এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা অনেক তথ্য জানতে পারবে এবং তোমরা যে প্রবলেমগুলো ফেস করছো বা কনফিউশনগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে বা এই ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ জাপানিজ এম্বাসি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এম্বাসি ট্র্যাকের মেক্সট স্কলারশিপ অফার করেছে। গত ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আজকে এই নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাই আমার তো পাসপোর্ট নেই, সেক্ষেত্রে কি আমি এনআইডি দিয়ে আবেদন করতে পারবো কিনা? তোমরা যদি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি ভালোভাবে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে এখানে বলা হয়েছে আবেদনকারীকে অনলাইনে লিঙ্কে দাখিল করার পর উক্ত পূরণকৃত ফর্ম, মার্কশিট অবলিক সার্টিফিকেট অবলিক মার্কশিট, পাসপোর্টের ফটোকপি, ন্যাশনাল আইডি, পুলিশ ক্লিয়ারেন্সের সনদ, আইএলটিএস অথবা টোফেল সার্টিফিকেটের কপি, সংশ্লিষ্ট ডকুমেন্টসের সত্যায়িত ফটোকপি শিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত ঠিকানায় জমা দিতে হবে। এখানে কিন্তু কোনো জায়গায় বলা হয়নি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড। অনেক ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে যে তুমি ন্যাশনাল আইডি দিয়ে আবেদন করতে পারবে, কিন্তু সেখানে কিন্তু এই ধরনের কোনো অপশন এখানে দেওয়া হয়নি। নিচে আরেকটি জায়গায় বলা হয়েছে যে তুমি পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট জমা দিতে হবে। এখন পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট যদি তোমার জমা দিতেই হয় সেক্ষেত্রে তোমার পাসপোর্ট ছাড়া সম্ভব না, কারণ তোমরা জানো পাসপোর্ট ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না। আর নিচে আইটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সেই বিজ্ঞপ্তিটি, সেটা হচ্ছে তোমার কাছে যদি পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে তুমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে আবেদনটি করবে সেই আবেদনের কপিটি দিয়েও তুমি মেক্সট স্কলারশিপের জন্য আবেদনপত্রটি জমা দিতে পারবে। তাই এই বিজ্ঞপ্তিটি দেখে আমার কাছে মনে হয়েছে তুমি পাসপোর্ট দিয়েই আবেদন করতে হবে, কারণ তোমার পুলিশ ক্লিয়ারেন্সের একটি কপিও জমা দিতে হচ্ছে। কয়েকটি ইউটিউব চ্যানেলে এবং কয়েকটি ব্লগে বলা হচ্ছে যে তুমি এনআইডি দিয়েও আবেদন করতে পারবে। হ্যাঁ, তুমি এনআইডি দিয়ে আবেদন করতে পারবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের কপিটি কিভাবে তুমি জমা দিবে। এক ভাইয়া প্রশ্ন করেছেন, ভাইয়া মেক্সট স্কলারশিপে যদি আমি স্কলারশিপটি পাই, জাপানে যাওয়ার পরে কি আমি স্কলারশিপের পাশাপাশি পার্ট টাইম জবের সুযোগ কি পাবো? হ্যাঁ, আপনি সুযোগ পাবেন, সপ্তাহে প্রায় 28 ঘন্টা আপনি এই পার্ট টাইম কাজের সুযোগ পাবেন। আশা করি বুঝতে পেরেছি। আরেক ভাইয়া প্রশ্ন করেছিলেন, ভাইয়া স্টাডি কমপ্লিট করার পর জাপানে কিভাবে পার্মানেন্ট হতে পারি বা সেখানে পার্মানেন্ট হওয়ার পলিসিটা কি? বন্ধুরা, তোমরা যদি জাপানে আবেদন করো সেটা ব্যাচেলর প্রোগ্রাম হোক বা মাস্টার্স প্রোগ্রাম হোক, এই প্রোগ্রামটি কমপ্লিট হওয়ার পর সেখানকার গভর্নমেন্ট আপনাকে 1 বছরের জব সার্চ দিবে, এটা সর্বোচ্চ। এই সময়ের মধ্যে যদি আপনি একটি ফুল টাইম কাজের ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই সেখানে পার্মানেন্ট হতে পারবেন বা রেসিডেন্স পারমিট আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভিসা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে এবং পরবর্তীতে তাদের ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী আপনি পাসপোর্ট বা পরবর্তী ইমিগ্রেশনের জন্য বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, সেটা তাদের ইমিগ্রেশন রুলস অনুযায়ী। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই আমার জিপিএ এত এসএসসি এবং এইচএসসিতে বা অনার্সে, আমি কি মেক্সট স্কলারশিপে আবেদন করতে পারবো? বন্ধুরা, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেখানে জিপিএর কথা উল্লেখ করা হয়নি, কিন্তু মেক্সট স্কলারশিপে এম্বাসির যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে একটি জিপিএর কথা উল্লেখ করা হয়েছে, যেটা আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই অনুযায়ী আপনার জিপিএ যাই হোক না কেন, আপনি এই মুহূর্তে আমাদের প্রাথমিক আবেদন বা প্রাথমিক ধাপটি যেটা আমাদের এডুকেশন মিনিস্ট্রিতে জমা দিতে হবে সেটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেখান থেকে যাচাই বাছাই করার পরে যে বেস্ট ক্যান্ডিডেট থাকবে তাদের একটি লিস্ট আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এই লিস্টটি জাপান এম্বাসিকে দিয়ে দিবে, জাপান এম্বাসি সেখান থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তী ধাপের জন্য সিলেক্ট করবে।
আশা করি বুঝতে পেরেছি। তাই আপনার জিপিএ যাই হোক না কেন, এখানে আপনি আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, জিপিএ যত ভালো হবে ততই আপনি এগিয়ে থাকবেন। এক ভাইয়া প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, আমি 2006 এইচএসসি পাস করেছি, এখন তো আমাদের সার্টিফিকেট হাতে আসেনি, সেক্ষেত্রে আমি কিভাবে মেক্সট স্কলারশিপের জন্য আবেদন করব? আপনি চাইলে প্রফেশনাল সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করতে পারেন। এই প্রফেশনাল সার্টিফিকেটটি আপনি 2 থেকে 3 দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই এই সার্টিফিকেটটি আপনি কলেজ থেকে পাবেন না, এর জন্য আপনাকে বোর্ডে যেতে হবে এবং সেখানে আবেদন করার মাধ্যমে আপনি এই সার্টিফিকেটটি খুব সহজেই পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আপনার যখন মেইন সার্টিফিকেটটি কলেজে চলে যাবে, এই প্রফেশনাল সার্টিফিকেটটি জমা দিয়ে মেইন সার্টিফিকেটটি আপনি উত্তোলন করতে পারবেন খুব সহজেই। কিভাবে এই প্রফেশনাল সার্টিফিকেটটি আপনি পেতে পারেন বা কিভাবে আবেদন করবেন, এই পুরো প্রসেস নিয়ে ডিটেলস আমার আলাদা একটি ভিডিও এই চ্যানেলেই দেওয়া রয়েছে, উপরে আই বটনে পেয়ে যাবে, নিচে ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক অ্যাড্রেসটি দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটি দেখার অনুরোধ করছি। এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, ইউনিভার্সিটি ট্র্যাক এবং এম্বাসি ট্র্যাক দুটি ট্র্যাকে একসাথে কি আবেদন করা যাবে কিনা? না ভাইয়া, আপনি যে কোনো এক ট্র্যাকে আবেদন করবেন। এক আপু প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, আমি অ্যাটাস্টেড অর্থাৎ সত্যায়ন কিভাবে করব? এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, আমি কি মিষ্টি থেকে সত্যায়িত করব নাকি নোটারি করব? ভাইয়া, নোটারি বা লিগালাইজেশনের কথা এখানে উল্লেখ করা হয়নি, বলা হয়েছে সত্যায়িত। সত্যায়িত আপনি প্রথম শ্রেণীর যে কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমেই করাতে পারবেন, বিসিএস কোনো ডাক্তার থেকে করাবেন অথবা কলেজের প্রিন্সিপাল থেকেও এই সত্যায়িতের কাজটি করিয়ে নিতে পারেন। অর্থাৎ মোট কথা, আপনাকে এখন নোটারি বা লিগালাইজেশন প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনি যদি নোটারি করেন তাহলেও কোনো প্রবলেম নেই। এক আপু প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, মেক্সট স্কলারশিপে আবেদন করার জন্য এম্বাসি ট্র্যাকে মিষ্টিতে যখন আবেদন করব, সেক্ষেত্রে আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা কি প্রয়োজন হবে? না আপু, এটা প্রয়োজন নেই। মিষ্টির যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অবলিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দুটির মধ্যে যে কোনো একটিকে গুরুত্ব দেওয়া হবে নির্বাচনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছি। তাই আপনার যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা না থাকে বা সার্টিফিকেট না থাকে, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়েও আপনি এখানে এগিয়ে যেতে পারেন। এম্বাসি লিখিত পরীক্ষা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, নানা ধরনের প্রশ্ন করেছিলেন। আশা করি আমার উত্তরের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। সেটি হচ্ছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষার মূলত ইংরেজি দক্ষতাটাকেই যাচাই করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফারহানা খান আপু প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, IELTS এর পরিবর্তে আমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের সার্টিফিকেট দেই অথবা IELTS টুফিল ছাড়া অন্য কোনো অনলাইন টেস্টের সার্টিফিকেট দেই, সেক্ষেত্রে কি এখানে সেই সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে কিনা? অবশ্যই আপু করা যাবে, কোনো প্রবলেম নেই। সেই সার্টিফিকেটটির মান যদি IELTS বা টোফিলের সমমানের হয়ে থাকে, অবশ্যই আপনি সেই সার্টিফিকেটটি দিয়ে আবেদন করতে পারবেন। এই ছিল জাপানের মেক্সট স্কলারশিপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবং কিছু কনফিউশন দূর হয়েছে। আশা করি এই তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবে। তাই সঠিক তথ্যের জন্য এবং সঠিক আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সে পর্যন্ত।